নায়কদের কুপ্রস্তাবে রাজি হননি বলেই প্রথম সারির নায়িকা হওয়ার দৌড় থেকে ছিটকে যেতে হয়েছে বলে অভিযোগ এনেছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। সম্প্রতি রজত কাপুরের সঙ্গে তার নতুন সিনেমা আরকে আরকের প্রচারে এসে এই অভিযোগ তুলেছেন 45 বছর বয়সী এই অভিনেত্রী। এই ছবিতে মল্লিকা ছাড়াও অভিনয় করেছেন কুবরা সাইদ, রণবীর শোরে, মনু ঋষি চাড্ডা প্রমুখ। মল্লিকা জানান, আগে নায়িকাদের মধ্যে মাত্র দুই ধরনের চরিত্রই যেন নির্ধারিত ছিল, হয় সে সতী সাবিত্রী অথবা চরিত্রহীন নারী। যদিও এখন সময় বদলেছে, কাজের সুযোগ বেড়েছে, নায়িকাদের মানুষ হিসেবে গণ্য করা হয়েছে বলে দাবি মল্লিকার। বলিউডের অন্ধকার দিক নিয়ে বলতে গিয়ে মার্ডার খ্যাত এই অভিনেত্রী বলেন, কম্প্রোমাইজ করিনি বলেই বলিউডের প্রথম সারির নায়িকা হতে পারিনি। আমি যখন কাজ শুরু করি তখন বলিউডের প্রথম সারির নায়করা আমার সঙ্গে কাজ করতে চাইতেন না, কারণ আমি তাদের দেওয়া কুপ্রস্তাবে কখনো রাজি হইনি। যেসব নায়িকা এরকম প্রস্তাবে রাজি হতেন তারাই প্রথম সারির নায়কদের সঙ্গে কাজের সুযোগ পেতেন। বলিউড থেকে হারিয়ে গেলেও আবারও ফিরছেন মল্লিকা। এরই মধ্যে তিনি বেশ কয়েকটি হিন্দি ছবির পাশাপাশি জ্যাকি চ্যাং এর সঙ্গে একটি আন্তর্জাতিক প্রজেক্টেও কাজ করেছেন। উম্মেরাহি সমকাল।